পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর এরিয়ার ইসিএল এর মোহনপুর পাহাড়গোড়া খোলামুখ খনির 600 ফুট গভীরে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। জানা যায়, নিহত যুবক 26 বছরের সঞ্জয় বাউরি, পর্বতপুর গ্রামের বাসিন্দা। এদিন ওই যুবক ওই এলাকায় গরু চড়াতে যান। সেই সময় খাদানের পাশে গরু তাড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে গর্তে পড়ে যায়। ম্যানেজার আমাকে ফোন করে বলে যে কোনো প্রকারে ওই বডিটাকে রিকভারি করার জন্য, বা আমার প্রশান সাহেব যে আমার বস আছে, উনিও বলেন যেভাবে হোক বডিটাকে রিকভারি করে ফ্যামিলির হাতে যেন দেওয়া হয়। আচ্ছা, কীভাবে রিকভারি স্থানীয় মানুষজন কি আমাদের যথেষ্ট যে রেস্কিউ করার জন্য যে টিম আমাদের সেখানে নেই, সেই জন্য লোকাল মানুষের সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে দুজনে মিলে যৌথভাবে কাজটা করে উদ্ধার করলাম। কি নাম যে বডিটা? সঞ্জয় বাবু। কোথাকার বাসিন্দা? ও পর্বতপুর গ্রামের। খনির কর্মরত শ্রমিকরা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর এরিয়ার ইসিএল এর মোহনপুর পাহাড়গোড়া খোলামুখ খনির 600 ফুট গভীরে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। জানা যায়, নিহত যুবক 26 বছরের সঞ্জয় বাউরি, পর্বতপুর গ্রামের বাসিন্দা। এদিন ওই যুবক ওই এলাকায় গরু চড়াতে যান। সেই সময় খাদানের পাশে গরু তাড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে গর্তে পড়ে যায়। ম্যানেজার আমাকে ফোন করে বলে যে কোনো প্রকারে ওই বডিটাকে রিকভারি করার জন্য, বা আমার প্রশান সাহেব যে আমার বস আছে, উনিও বলেন যেভাবে হোক বডিটাকে রিকভারি করে ফ্যামিলির হাতে যেন দেওয়া হয়। আচ্ছা, কীভাবে রিকভারি স্থানীয় মানুষজন কি আমাদের যথেষ্ট যে রেস্কিউ করার জন্য যে টিম আমাদের সেখানে নেই, সেই জন্য লোকাল মানুষের সহযোগিতা নিয়ে আমরা সবাই মিলে দুজনে মিলে যৌথভাবে কাজটা করে উদ্ধার করলাম। কি নাম যে বডিটা? সঞ্জয় বাবু। কোথাকার বাসিন্দা? ও পর্বতপুর গ্রামের। খনির কর্মরত শ্রমিকরা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।